সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে খুলনার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেন দুই নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও রাশাদা সুলতানা সভায় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও নির্বাচনে কর্মকর্তাদের করণীয় নিয়ে আলোচনা হয় পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার জানান খুলনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে এখানে সুষ্ঠ এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা অবাধ নির্বাচন আমরা উপহার দিব নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার কথা বললেও ভোটার উপস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন কমিশনারের প্রার্থীদের পাশাপাশি নির্বাচন কমিশনও ভোটারদের কেন্দ্রে আনতে ব্যবস্থা নেবে আমাদের যেমন দায়িত্ব আস্থা ফিরায় না ঠিক তেমনই কিন্তু রাজনৈতিক ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং তারা নিয়ে আসে এ সময় ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন এরই মধ্যে নির্বাচন কমিশন প্রায় ছয়শটি স্থানে ইভিএম এ ভোট গ্রহণ করেছে যা গ্রহণযোগ্য হয়েছে ইভিএম এর ভোটে সবার আস্থা রাখার আহ্বান জানান তিনি ইভিএম ছয়শ করেছি গ্যারান্টেড ভালো হবে কোন অসুবিধা নাই আগামী বারো জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ এখন পর্যন্ত ছয় জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবদুল্লাহ আলমা মুনরুবেল সময় সংবাদ খুলনা